এসএসসি এমটিএস ও হাবিলদার 2023 বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এবছর পরীক্ষায় অনেক পরিবর্তন হয়েছে, দেখে নাও কি কি পরিবর্তন হয়েছে। ফার্স্ট, ডেসক্রিপটিভ পেপার নেই, এমটিএস পোস্টের জন্য সিপিটি দিতে হবে, আর হাবিলদার পোস্টের জন্য সিবিটি পরীক্ষার পর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিএটি অ্যান্ড ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি আছে। নাম্বার দুই, এখন ইংলিশ বা হিন্দির সাথে সাথে বাংলাতেও পরীক্ষা দেওয়া যাবে। ইংলিশ ও হিন্দি সহ 13টি অন্য অন্য ভাষাতেও পরীক্ষা দেওয়া যাবে। নাম্বার থ্রি, পরীক্ষাতে একটি প্রশ্নের মান 3 করে, পরীক্ষাতে মোট 90টি প্রশ্ন থাকবে, অর্থাৎ 90 × 3 270। অঙ্ক 20টি প্রশ্ন, প্রত্যেকটির প্রশ্ন মান 3, অর্থাৎ মোট নাম্বার 60। রিজেনিং 20টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের মান 3, অর্থাৎ মোট মান 20 × 3 60 নাম্বার। অঙ্ক ও রিজেনিং মিলে মোট 40টি প্রশ্নের জন্য 45 মিনিট সময় থাকবে এবং কোনো নেগেটিভ নাম্বার থাকবে না। জেনারেল অ্যাওয়ারনেসের 25টি প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্নের মান 3, অর্থাৎ মোট মান 25 × 3 75 নাম্বার। ইংলিশের 25টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 3, মোট 25 × 3 75 নম্বর। জেনারেল অ্যাওয়ারনেস ও ইংলিশ মিলে মোট 50টি প্রশ্নের জন্য 45 মিনিট সময়, নেগেটিভ নাম্বার আছে এবং একটি প্রশ্নে 1 নাম্বার কাটা যাবে। অঙ্ক ও রিজেনিং 45 মিনিট, জেনারেল অ্যাওয়ারনেস ও ইংলিশ 45 মিনিট, মোট 90 মিনিটের পরীক্ষা দেওয়া হবে। এবং পরবর্তী ভিডিওতে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস দিয়ে দেওয়া হবে।